হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে গুড মর্নিং জানালাম, দেখো, মাধবী লতা ফুল দিয়ে। তো মানে মর্নিংটা যদি ফুল দিয়ে শুরু হয়, সারাদিনটা যেন ফুলের মতো সুন্দর কাটে। তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আমি তো বন্ধুরা দেখো, বাসনপত্র সব কিছু মাজা হয়ে গেছে, কালকে গ্যাসে রান্না হয়েছিল, গ্যাস মোছাও হয়ে গেছে, আর আমি ঘর বারান্দাও মুছে নিয়েছি, মোছা হয়ে গেছে। এবারে কটা জামা কাপড় ভিজিয়েছি সেইগুলো কাচবো। তো চলো কী কী ভিজি। তো বন্ধুরা দেখো, এই জামা কাপড়গুলো ভিজিয়েছি, এবারে কাচবো। বালতির মধ্যে জামা কাপড় ভিজানো আছে, সেগুলো আমি এখন কাচবো। তো এখন দেখে নাও, সকাল সকাল উঠে দেখছি শাক কিনেছে, এটা কেনা শাক। আর গাছ থেকে দেখো বন্ধুরাজ লেবু পেরেছে, গাছের কলাও কাঁচকলাও পেরে নিয়েছে, গাছ থেকে আমও পেরে নিয়ে এসছে তোমাদের দাদা ভাই। ঘুম থেকে উঠেই দেখেছি এইগুলো। আমি বলি সকাল সকাল উঠে আমি ওই কাঁচকলা দেখালে আমাকে বললো সকালবেলা উঠে কাঁচকলা দেখেছে, তা কী হয়েছে, দিনটা খুব ভালো যাবে। দেখো এত করছে, সব জোগাড় হয়ে গেছে। আর কত শাক তুলে নিয়ে এসছে মাঠে থেকে, এতগুলো শাক এনেছে, কত শাক এনেছে দেখো। এই দেখো এগুলো কি শাক বলো তো, বলতে পারবে? দেখো মাঠে মাঠে চলে গেছিল হাঁটতে, হাঁটতে হাঁটতে দেখো কত শাক তুলে নিয়ে এসছে। পুচকুকে একটু দেখাই তোমাদেরকে, ও কি অবস্থা দেখো, ওর কোমরে গাম চাপে দেখে। চাষ করতে গেছিলিস নাকি মাঠে ঠাকুমার সঙ্গে শাক তুলতে গেছিলিস? হ্যাঁ, গামছা বেঁধে কোমরে কি যেন বলে তোকে নাকি আমি ধরে মারি। হ্যাঁ, আমার সব বন্ধুরা বলে ইস ফোনটা এক্ষুনি ভেঙে যাচ্ছিল, যা তো পুচকুর কাছে আমার বেশিক্ষণ থাকা যাবে না। বালিশ ছুড়ে ছুড়ে মারছে দেখো ফোনের মধ্যে, বাবা আমি চলি। তো বন্ধুরা, মা কত শাক তুলে আনলো মাঠ থেকে সেটাও তোমাদেরকে দেখালাম, তারপর পুচকু কত দুষ্টুমি করছে সেটাও তোমাদেরকে দেখালাম। তো চলো এখন আমার এখনো অনেক কাজ বাকি আছে, সেগুলো করবো, স্নান করবো। তো আসছি আবার পরে তোমাদের কাছে তোমার ভিডিওটি দেখতে পাবো। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি, দেখো মাথায় গামছা বাঁধা, তো ভাত বসিয়ে দিয়ে এসেছি। তো চলো ভাত বসিয়েছি, কোথায় রান্না করছি আজকে তোমাদেরকে দেখাই, যেখানে রান্না হয় সেখানে। এই দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, গা গা করে উনুন জ্বলছে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি, এখন কড়া বসিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে গেছে, মাছও ছেড়ে দিয়েছি। তো চলো মাছটা আমি ভেজে নিই, মাছটা ভাজার পরে তরকারি করব। কি কি রান্না করছি সব কিছু রান্না করে নিয়ে তোমাদের সামনে আবার আসছি। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা, আমি মাছটা তাড়াতাড়ি করে ভাজা করে নিই। তো চলো দেখতে থাকো বন্ধুরা তোমরা ভিডিওটি। তো বন্ধুরা ফাইনালি আমি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। তো তোমরা দেখো কী কী রান্না করলাম, শাক ভাজা করলাম, সেই মা মাঠে থেকে শাক তুলে এনেছিলো সেই শাক ভাজা করলাম, আর বেগুন ভাজা করলাম, তো আর করলাম কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। দেখো কি দারুণ হয়েছে না দেখতে, কালারটা খুবই ভালো লাগছে, কালারটা খেতে কেমন হবে জানি না। তো খেয়ে এসে আবারও তোমাদের কাছে আমি বলবো কেমন লাগলো মাছের ঝোলটা, শাক ভাজা আর বেগুন ভাজা আর মাছের ঝোল। তো চলো খাওয়া দাওয়ার পর আবার আসছি তোমাদের কাছে, ততক্ষণ তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার, তো এখন আমি খাবো ডাব, কাঁচকলার আলু মাছের ঝোলটা জাস্ট ওয়াও হয়েছিল। তো আমি রোগী মানুষ, কাঁচকলা আলু মাছের ঝোল করলাম, খেলাম, ভালোই লাগলো, এখন ডাব খাবো। আর বলো তো এরকম ডাবের জল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন ডাবটা খাবো। তো কেমন লাগলো ভিডিওটি, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।